وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. তোমার মধ্যে যা কিছু যা তুমি প্রকাশ করো ও তো যা তুমি গোপন করো আল্লাহ সবগুলো হিসাব করো, যাকে চান মাফ করে দেন, যাকে চান ধরে। আল্লাহ তালা আমাদের দিন দিয়েছেন, দিনের একটা অংশ দেখা যায় জাহিরি অংশ, আর আরেকটা অংশ দেখা যায় মনের ভিতরে। দিন প্রধানত ভিতরের অংশ ঠিক করবার জন্য, বাইরের অংশ ঠিক হওয়া জাহির মানুষের লেনদেন মুআমালাত আখলাক ইত্যাদি, এগুলো অনেক বেদিন সমাজে সম্পূর্ণ না হলে জীবনের বাইরের অংশকে অনেক বেদিন সমাজ ঠিক করেছে, সম্পূর্ণ না হলেও আংশিক। আর এই কথা অস্বীকার করবার নয় যে বিশেষ করে সরকার ইত্যাদি নিয়ে যে অংশ সেটা মানুষের জীবনের একটা অংশ, আইন কানুন কোর্ট পুলিশ আমভাবে মুসলমান দেশ থেকে মোটামুটি ভাবে বলা যায় যে অমুসলমান দেশগুলোতে এগুলো ভালো, যদিও বড় বড় ব্যতিক্রম হয়, বড় বড় জুলুম হয়, কিন্তু তারপরেও তো দিন আমাদেরকে দিয়েছে প্রধানত আমাদের অন্তরকে ঠিক করে। তো দিনে যত আমাল আছে সেই আমলগুলো অর্থপূর্ণ তখনই হবে যখন এই আমল আমার অন্তরকে সুস্থ করে। আর এই জন্যে দিনের মধ্যে নিয়ত, ইখলাস এই জিনিসগুলোই বড়। নিয়তের ভুল থাকে, খারাপ নিয়ত করে, তো শুদ্ধ আমলও হবে না। আর আমলে ভুল থাকে আর নিয়ত ঠিক থাকে, ভুল আমলে হয়ে যাবে। অমর তালানোর জমানায় মেঘলা ছিল, রোজার ইফতার মনে করেছে অন্ধকার মেঘের কারণে ইফতার করে নিয়েছে, তেমন মেঘ সরে গেছে, সহ্য করে গেছে। কি করতে হবে? আমরা তো ফতোয়া মুফতি কিছু কম না, ফতোয়া দিই তো যাই। অমর ধান বলে এটা কথা করতে হবে, যদিও সূর্য একেবারে দেখাই যাচ্ছে তার আগে ইফতার, কারণ আল্লাহ তালা নিয়তের উপর ফয়সলা করে, সূর্য অস্ত গেছে ভেবেই খেয়েছে, সেই জন্য তার রোজা নষ্ট হয়। রোজা রেখে বেকারে খেয়ে ফেলল, পেট ভরে খেয়ে ফেলল, তাও রোজা যাবে। আর সচেতন ভাবে যদি এক ফোঁটা পানি গেলে তাও যাবে, এটা ছোট জিনিস চানা পরিমাণ জিনিস গিয়ে ফেলে তাও রোজা চলে যাবে নিয়তের কারণে। তো নিয়তকে ঠিক করা, অন্তরকে ঠিক করা, এটাই জিনিস। আর অন্তরকে ঠিক করা বলতে কি বোঝায়? যে আমার মহারেক যে জিনিস আমাকে চালায় পরিচালক, ওইটা যেন আল্লাহর মহব্বত। একজন ব্যবসায়ী
ব্যবসার মধ্যে ব্যস্ত, ওই যে ব্যস্ততা, খাওয়ার সময় নাই, আত্মীয় দেখার সময় নাই, বিয়ের সাথে যে যাওয়া নাই, সব কিছুকে ভুলিয়ে দিয়ে ব্যবসা তো ডুবাচ্ছে, পেছন থেকে কে ঠেলছে? কর্মচারীকে তো তার মালিক ঠেলে, মালিকই কাঠে, মালিকের ঠেলছে ওর মালের আগ্রহ, ওইটাকে ঠেলছে। এই যে বিভিন্ন ধরনের মনের ভিতর আগ্রহ আছে, ধনী হতে চাই, বিখ্যাত হতে চাই, পরিচয় করছে, জান দিয়ে দিচ্ছে, মরে মারে, অনেক অন্যায় কাজ করে যেগুলো সে বুঝেও না। তো পেট্রোল বোমা ফেললো, নিরীহ মানুষ পুড়ে মরে গেল। তোমার আমার যেরকম এই কথা শুনতে খারাপ লাগছে, যদি চোখে দেখতে পারো কত বেশি খারাপ লাগছে। যে পুড়ে মরে গেছে তাকে আমি চিনি না, কিন্তু শুনতে তবুও মনে বড় কষ্ট লাগে, আর চোখে দিলে কত বেশি কষ্ট লাগছে। যে করাচ্ছে সেও তো তোমার আমার মতো মানুষ, তার ভিতরেও তো অন্তর আছে, তাকে কষ্ট লাগে না? লাগে, তার কষ্ট লাগে, কিন্তু যে ঠেলছে সে ও তার সুখে আরো বেশি। সেই জন্য এই কষ্ট লাগে ঠিকই, কিন্তু ওটাকে অতিক্রম কর। কেউ তাকে পেছন থেকে ঠেলছে, ওটা করতে হবে। মোকদ্দমার জন্য আমি শুনেছি এরকম, যে নিজের ছেলেকে মেরে ফেলেছে, যে শত্রু তার প্রতি শত্রুতা এত প্রবল যে নিজের ছেলেকে মেরে হলেও শত্রুকে কায়েল করবে, ওইটাও চূড়ান্ত। ঢাকায় একটা মহল্লা ছিলাম অনেকদিন আগে, মধুবাজারে, তো ওখানে আমাদের যে বাসা ছিল, বাসার কাছেই একটা ছেলে মার্ডার হয়েছিল, ওর বয়সের ছেলে, ওই তো গ্রুপস থাকতো, তো গ্রুপসের মধ্যে এক গ্রুপের থেকে ওরকম কলেজ স্কুলে যে বয়সের ছেলে মার্ডার হয়েছে, ওখানে আবার ওর বাপ একজন ওখানকার আঞ্চলিক নেতা, যার জাতীয়, তাদের কিছু টাকা পয়সা জমি জমা থাকে, তো কোনো না কোনো ভাবে নেতা নেতা হয়ে যায়। তো বাপের তো খারাপ লাগবে, আমার ছেলে মারা গেছে, তো ছেলে মারা গেছে বাপ হিসেবে তার দুঃখ লাগাতে সবাই লাগছে, কিন্তু সাথে সাথে এটাও ভাবলো যে ছেলে তো গেছে, এটাকে কাজে লাগাই, তো আরেকজন ওপর মার একটা কেস করে দিল। ওর পাড়াই যার সাথে তার ওর দ্বন্দ্ব, ও জানে সে এই মার্ডার ভিন্ন, ওর শত্রু যে সে করে নিত করেছে অন্য, কিন্তু বলতে এটা কাজে লাগাই, কাজে লাগে এই কথা ভাবতে গেলে ছেলের প্রতি যে ভালোবাসা আছে ওই ভালোবাসার তো চাপ দিতে হবে। তো দুনিয়াতে মানুষ যা কিছু করে কিছু না কিছু তাকে ঠেলে পেছন দিয়ে করছে, মা তার বাচ্চার জন্যে রাত জেগে উঠে পেশাব করায়, ঘুম পাড়ায়, অথচ সে অসুস্থ, দিনেও ঘুমাতে পারে, তারপর বাচ্চা যখন একটু কাঁধে উঠে যায় তার পেশাব করায়, তার কাপড় বদলে দেয়, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, কিন্তু এই অসুস্থতার ভিতর দিয়ে এত কষ্ট কিন্তু কি করায়, কে করায়? যে বাচ্চার প্রতি যে ভালোবাসা, ওই ভালোবাসা তাকে ঠেলে, তাকে শুধু দেবে না, বাচ্চার আরামের জন্য তাকে করতেই হবে। দিন হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা এত প্রবল হবে বাকি সব কিছুকে ভুলিয়ে দেবে, আর ওটাকে বাড়ানোর নামই দেবে।
জিকির, তিলাওয়াত, তাসবিহাত, চিল্লা, গাস, যতগুলো আমল আছে বিভিন্ন রাস্তা, কিন্তু সব রাস্তা ঘুরে ফিরে গিয়ে শেষ কথা হলো যাতে আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে দাঁড়ে। আর এটা এত বেশি প্রবল হবে যে বাকি এর প্রতিদ্বন্দ্বী সবকে ঘুরিয়ে দুনিয়াতে যেরকম দেখা যায় যে কোনো একটা মহিলাকে সে বিয়ে করতে চায়, তো ওকে বিয়ে করতে গিয়ে মা বাপ বাধা দেয়, সে খুব ভালো ছেলে, হঠাৎ অবাধ্য হয়ে গেল, ওর মা বাপের অনুগত থাকার ইচ্ছা তার এখনো আছে, কিন্তু এই ইচ্ছাটা এত বেশি প্রবল যে এটা আর সে পাচ্ছে না, অবাধ্য হয়ে যায়, আবার দুঃখ করে ইচ্ছা বিরুদ্ধ করলাম। তো মনের ভিতরে বাকি সব কিছুকে ওই মাত্রা আগে করে দেওয়া যাতে আল্লাহর ইচ্ছাটাই যেন প্রবল থাকে, বাকি সব কিছু ভুলে যায়। আল্লাহ আল্লাহর মহব্বত, আল্লাহ রসুল মহব্বত। মদিনা একজন মহিলা হত্যা হয়েছে, খবর করলো সকালবেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ঘটনা? তো মক্কা মদিনাতে সত্য ঘটনা বের করা কোনো সমস্যা ছিল না, কেউ লুকাতোই না, গোপন করতো না, মিথ্যা বলতো না। আজকাল তো কে মেরেছে বোঝাই মুশকিল, নিজেই মার্ডারটা করে এসে প্রথম কেস করে গেছে, কিন্তু এই সমস্যা তৎকালীন আরবে ছিল না, খুবই বিরল। মক্কাতে তো বলে যেতে একেবারেই ছিল না, মদিনা তল ফসল থাকে। তো জিজ্ঞেস করলেন কি ঘটনা, এক অন্ধ সাহাবি উনি বললেন যে সে আমার স্ত্রী ছিল আর আমি তাকে গ্রেফতার করেছি। কেন কি হতো? তো বলছেন যে আমার স্ত্রী আর আমি তার উপর নির্ভরশীল, আমার একমাত্র সহায়, আমি যেহেতু অন্ধ আর সে আমাকে খুব ভালোবাসে, খুব যত্ন করে, তার কাছ থেকে আমি সন্তানও পেয়েছি, মানে সর্বর্থে আমি তার উপর একেবারেই নির্ভরশীল, আর সে আমাকে খুব ভালোবাসে। কিন্তু গত রাতে একটা কথা বলেছে যেটা আপনার সামনের খেলা রসুল সাল্লাহ আলাইসাল্লাম, শানের বিরুদ্ধে বেয়াদবি একটা চূড়ান্ত কথা বলেছে, ওই নাম সে চোট পাচ্ছে কথা বলছে। রসুল সাল্লাহ আলাইসাল্লামের মহব্বত এত প্রবল যে ওইটার মোকাবেলা কিচ্ছু টিকে না, কোনো বুদ্ধিশুদ্ধি কিচ্ছু কাজ করে না, আর ওটি আসল আল্লাহর মহব্বত, আল্লাহ রসুল মহব্বত তো ভালো। আমরা তো দুনিয়াতে দেখি যে মালের মহব্বত এত প্রবল যে মালের কারণে কোনো জিনিস টিকে না, ছোট ভাইকে কোলে নিয়ে বড় করেছে, গোসল করতে যেত ওকে কোলে নিয়ে, ফিরে এসে ওকে কোলে নিয়ে মুখে লোলো পাতলে খাওয়াতো, কিন্তু পরবর্তীতে জমির জমা নিয়ে তার সাথেই লেগেছে, এমন দেখতে পারে হয়তো কখনো কখনো মার্ডার পর্যন্ত যায়, মেরেই ফেলে, আবার যখন আগের কথা মনে পড়ে তো চোখে পানি ফেলে। ওই মহব্বত যে নাই তা আছে তা না, ভাইয়ের প্রতি মহব্বত ছিল এখনো আছে, কিন্তু জমির মহব্বতের মোকাবেলায় ওটা ঠিক আছে। যেরকম ক্ষমতার মোকাবেলায় বিবেক টিকে, অসহায় অন্য লোকে মেরে ফেললাম, বিবেক তো আছে, বাধা এরপর তো অন্যায় কাজ, সে বিচারা কি করলো? তো বিবেক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার সামনে যে আমার একটা চাহিদা আছে এর মোকাবেলায় এই বিবেক টিকে না। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে আল্লাহর মহব্বতকে এত প্রবল করবে যে এর মোকাবেলায় যেন মালের মহব্বত, জানের মহব্বত বা অন্য কোনো মহব্বত যেন মোকাবেলা করতে না পারে। যতদিন পর্যন্ত অন্য মোকাবেলা প্রতিদ্বন্দ্বী থাকবে মহব্বতের, ততদিন পর্যন্ত আল্লাহর হুকুমের পর সে সম্পূর্ণ চলতে পারে। দিনদার তাহাজ্জুদ পড়ে,
সব লিখে যায়, কিন্তু মালের ক্ষেত্রে না যায়, ওই লোক সম্রাট বলে। সম্পত্তির বন্টন মনে অংশ দিল, এটা নিজের দল করে দিল। দিনদারি নয়, দিনদারি যদি নাই থাকতো তো নমাজ পড়ে গেল, কিন্তু কখনো কখনো অন্য ভালোবাসা এত প্রবল হয়ে যায় যে এর মোকাবেলায় আসতে গেছে, তখন হারাম করে লোক সামলাতে পারে, কিছুটা ওই নেশা করতে মতো নেশা করা, বুদ্ধি সুদ্ধি সব ঠিক আছে, কিন্তু নেশা যখন সামনে পায় আর কোনো বুদ্ধি কাজ করে। আমি নিজে এরকম জানি, তিন চিলাই গিয়েছে, কেউ তসলি করে নিজে তিন চিলাই গিয়েছে, আর তিন চিলাই গিয়েছে নেশা দিয়ে ছুটবার জন্য, নিজেই তিন চিলা দিয়ে বসেছে, নেশা থেকে ছুটেওছে, তো ফিরে আসার পর কোথাও কোনো পথ হাঁটবার সময় যেমনি আবার পেয়েছে আর সমস্যা করে আবার নিয়ে দিন হলো যে মেহনত করে নিজের অন্তরকে এত সাফ করা যে এক আল্লাহর মহব্বত থাকে, বাকি এক মোকাবিলায় সব কিছু তুচ্ছ হয়ে যায়, মান সম্মান খ্যাতি অর্থ সম্পদ ওই লক্ষ্যকে সামনে রেখে দিন উপাস করে। এখন শয়তান সব কিছুর মধ্যে ভাগ বসে, আল্লাহর পথে বেরোলো তার ইমান আমল ঠিক করবার জন্যে, শয়তান সাথে সাথে এনে সমান্তরাল আবার তার কিছু জিনিস সাথে দিয়ে দেয়, আল্লাহকেও পাবে আর সাথে সাথে যদি একটু সাইড বিজনেস হয়ে যায় মন্দ কি, একবার মসজিদে গিয়েছি ঢাকায়, তো ফিরে এসে যেমন বাক্স যে স্যান্ডেল যেখানে রেখেছিলাম ওইখানেই ওই জায়গায় আমার স্যান্ডেলটা নতুন ছিল, ওই জাতীয় ডিজাইনেরই, কিন্তু অনেক পুরনো ছেঁড়া স্যান্ডেল, যে নিয়েছে নিয়েছে ওই ওই ধরনের স্যান্ডেলই, ওখানে কথা তো বদল হয়েছে, আর এই বদল ভুল হওয়ার নয়, নতুন স্যান্ডেল পুরনো ছেঁড়া স্যান্ডেল ভুল হয়েছে, ভুলে না প্রথম কথা ভুল করেনি সচেতনভাবে নিয়েছে, দ্বিতীয় কথা একটা পরিকল্পিত নয়, বাই চান্স মিলে গেছে, কারণ আমার স্যান্ডেল ওখানে রাখবো এটা তো অজান্ত না, পরিকল্পিত নয়, তো যে পরিকল্পিতভাবে চুরি করে নিয়ে মসজিদে সে তো এসেছিল নামাজ পড়তে, ও চুরি করে আসেন নামাজ পড়তে এসেছিল, কিন্তু যখন একটা লাভজনক বিজনেস দেখল তো এটা এবার ছাড়ি কেন, কোন ফাঁকে শতান কোথায় ঢুকে যায়, আন্দাজ করা, এই জন্যে খুব সতর্ক সচেতন থাকা। আর আমি বাইরের কাজের মধ্যে এত মগ্ন না হয় যে এই কাজ শুদ্ধ, বরং ঘুরে ফিরে এটা চিন্তা করা যে আমি এটা কেন, দিনের মেহনতের মধ্যে যখন একটা সাংগঠনিক কোনো মেহনত থাকে সেই মেহনতের মধ্যে এই জাতীয় বিপদ খুব বেশি থাকে, আরম্ভ করলো দিনের মেহনত আর ধীরে ধীরে গিয়ে ওইটা থেকে দুনিয়া ফায়দা নেওয়া যায়। এক মরিদ, অনেক পুরনো মরিদ কিন্তু খেলাফত পান, ওনার পরে সে কেউ কেউ খেলাফত নিয়ে চলে গেছে, উনি বিচার অনেক আগে থেকে, তো এক পর্যায়ে প্রায় অধৈর্য, তো পীরের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন যে বড় আশা ছিল দিনের কিছু কাজ শিখবো, আমার অঞ্চলে বড় গুমরাহী মানুষ জান না,
তাদেরকেও আল্লাহর দিকে ডাকব। তো পীর তো বোকা মানুষ নয়, বুঝতে পেরেছে যে ওর আসল উদ্দেশ্য হলো খেলাফত নেওয়া, দেশের অঞ্চলে গিয়ে আল্লাহর দিকে ডাকবো, মানে ওখানে একটা পীর হয়ে বসবে, ছেড়ে থাকিয়ে দিচ্ছ। তো ঢুকবার সময় ভালো নিতে ঢুকেছে, যে এই যে নামাজের কথা বললাম, যে মসজিদে যখন এসেছে তো নামাজের জন্যই এসছে, কিন্তু একটা স্যান্ডেল একেবারে দেখছে মিলিয়ে যাচ্ছে, আর পুরোনো স্যান্ডেল যদি আল্লাহর ফজলে এটা নতুন হয়ে যায় তো নিয়ে নি। আর শয়তান যখন ঢোকা দেয় তো সাময়িকভাবে বুদ্ধি শুদ্ধি নষ্ট হয়ে যায়, কাজ করে লোকের যখন পড়ে যায়, পরেও তো সে ভাববে যে কাজটা তো আমি ঠিক করলাম না, নামাজ পড়তে গেলাম আর চুরি করে চলে এলাম। তো যখন ভাবে কাজটা ঠিক করিনি কিন্তু সেখান তো আর ঠিক পাবো না, তখন উপায় আছে পাড়ার মসজিদ তো পরের বক্তে নামাজে গিয়েছে না নিয়ে যাও, তখন শয়তান আবার বুদ্ধি দেবে যে এখন করা ঠিক হবে না, ভুল হয়ে গেছে, তার চেয়ে বরং ইস্তফা করে নি আর নিজ হাতে গালে দুই চোখ তো শয়তান ফতোয়া দিয়ে দেবে। তো ভাই আল্লাহ মেহরবানি আমাদের দিন দিয়েছেন, সতর্ক থাকা যে আমি এই দিনে কাজে কেন এসেছি, কি চাই, এখানে একজন মুরব্বী হয়ে যাব, বেশ প্রহস ব্যক্তি হয়ে যাব, সব লোভ যখন পায় তো নফস তেড়ে ওঠে। ঢাকায় একজনের বাচ্চা, একটা বাঘের বাচ্চা ছিল, ছোটো বাঘের বাচ্চা পেয়েছে, ছোট বাচ্চা তো বিড়াতেও ছোট, ওটাকে রেখেছে যদি একটু বড় হয়েছে, বড় হয়ে প্রায় কুকুরের সাইজে হয়ে গেছে, তখন বাড়ির মালিককে ওর পায়ে পোড়া হয়েছে, আর পোড়া যখন হয়েছে ওখানে একটু রক্ত বেড়েছে, ওই বাঘও তাদের ঘরেই থাকে, বিড়াল হচ্ছে কিছু বড় সেটা ছেড়ে খাই আর ঘরে ঘোরাঘুরি করে সবাই একটু খাওয়া টাওয়া, রক্ত যখন যে যে চারটে আরম্ভ করেছে আর রক্ত যখন পেয়েছে প্রথমবার বোধ হয় রক্তের স্বাদ পেয়েছে, আর তার হাব্বা আলাদা, ছোট হলেও তো চেহারার মধ্যে একটা বাঘ বাঘ ভাগ দেখা। তো মালিক যিনি উনি দেখে ভয় পেয়ে গেছে আর এই হাব্বা দেখে, রক্তের যখন স্বাদ পেয়েছে ভিতরে সুপ্ত বাঘি গিনি আছে ওইটা দিয়ে মানুষের নফস ওরকম কখন কোথায় চান্স পায় আর লাভ দিয়ে উঠে আর বেসবাদ করে। একজন গ্রামের মানুষ সাতাশি তালে সে তবলিগে সময় লাগালো, সময় যখন লাগালো আস্তে আস্তে এসে পরিচয় হলো, এখানে যায় ওখানে কাটতে যায়, তো কখনো কখনো গাড়িতে ডিসির পাশে বসে, ও তো কোনোদিন চিন্তার মধ্যেই ছিল না যে ওটা গাড়িতে সে বসবে, ডিসির সাথে দূর থেকে সালাম করতে পারলেই ধরে কাছে বেরোও তো পায় না, আর ওখানে আবার একসাথে বসে চা খায়। তোমার নফসের ভিতর যে গোপনের একটা প্রতিপত্তি চলতে আছে, সুযোগ পেয়ে ওই দাগের মতো জীবে যখন রক্ত লেগেছে তখন বেশ মানবে আর এটাকে আরো বেশি পাওয়ার চেষ্টা করবে, আরো ধরবার চেষ্টা করবে, নিয়ন্ত্রণ সবাই করতে পারে, যারা করতে পারে খুব সত্যি। আবুধাবির ফরেন মিনিস্ট্রির একজন পিয়ন, নামে মোটে কালকে বোধের আছে আর কি, আবার কানাও এক চোখ আছে এক চোখ নাই, তো অনেক খুব পুরনো তবলি, তো নিয়ে আসে ফরেন মিনিস্ট্রি মিনিস্টার অ্যাম্বাসেডর টেম্বাসেডর ওদেরকে কাজ করে নিয়ে আসে, আর সবাই মোটামুটি ওর অধীনে থাকে,
ও একজন পিয়ন, নিশ্চয় তার কথা মতো চলে, কিন্তু বছর পর বছর বছর দেখেছি এটা ওর উপর কোনো প্রভাব ফেলছে। এই জাতীয় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারা, একজন পিয়ন মন্ত্রী তার কথা মানে, কিন্তু এই কথা মানা তাকে তার ভারসাম্য নষ্ট করছে না, এটা একটা কঠিন নিয়ন্ত্রণ, কম লোকেই পারে। আর তা না হলে লোক শুনতে পারে না, চোরের ক্ষেত্রে যেরকম গরিব মানুষ একটা লাখ টাকা পেয়ে গেল, কম লোকেই পারে। তো শুনেছিলাম কিছুদিন আগে একজন ব্যবসায়ী হীরকের বাক্স ডায়মন্ড ট্যাক্সিতে রেখে চলে গেছে, তো সেই ট্যাক্সিওয়ালা আমাদের বাঙালি একজন, আমি সব কিছু চিনি তাকে, সেই ট্যাক্সিওয়ালা খুঁজে তাকে বের করেছে। অনেক সৎ লোক আছে, কিন্তু যখন হঠাৎ করে বিরাট জিনিস পাই অনেকেই সামলাতে পারে, আর সামলাতে যখন পারে না তখন আবার যুক্তি খুঁজে বের করে, যুক্তি খুঁজে হচ্ছে যে ওই মালিক সে একটা ইহুদি, ওই ডায়মন্ডের মালিক, যদি এই ডায়মন্ডগুলো নিয়ে নেওয়ার চিন্তা করত তাহলে শয়তান তাকে বুদ্ধি দিত যে এই বদমাইশ ইহুদির এই টাকা দিয়ে তুমি ইসরায়েলে কিছু দেবে, ফিলিস্তিনিদের কিছু দেবে, তো ফিলিস্তিনি দিলে বাকিটুকু ওর হালাল হয়ে গেল। তো শয়তানের কাছে কত হাজার বুদ্ধি আছে, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তুমি আমার বলতে পারো, লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, পঞ্চম দোয়ার মধ্যে আছে যে আল্লাহ তুমি আমাকে আমার নিজ হাতে এক পলকের জন্য ছেড়ে দিও, তুমি যদি আমাকে আমার হাতে ছেড়ে দাও আমি নিজেকে ধ্বংস করে দিই, তুমি আমাকে সার্বক্ষণিকভাবে তোমার নিয়ন্ত্রণে রাখো, মুহূর্তের জন্য তুমি আমাকে আমার হাতে ছেড়ে দাও, এগুলো দোয়াও করা আর চেষ্টাও করা, আর যত বেশি পারা যায় নেক মুত্তাকি পরহেজগার লোকের অধীনে থাকা, অধীনে থাকতে না পারি কমপক্ষে সাথে থাকি, যদি এর মুত্তাকি লোকের সাথে থাকি তো সে দুস্থল, এটা করা ঠিক না। আর তা না হলে সে আরো সায় দেবে, খারাপ লোকের সাথে থাকি ও তো উল্টো খারাপ বুদ্ধি দেবে, আর মহব্বত যদি থাকে খারাপ মানুষের সাথে তাহলে তার খারাপ বুদ্ধিকে ভালো লাগবে, কারণ সে আমার বন্ধু হিসেবে আমার হচ্ছে তো আমার সৌকার, ও যত নেশা করে সব নেশা তো বন্ধুত্বের মাধ্যমে করে, বন্ধু তার কাছে এই নেশার জিনিসটা দেওয়াটাই সবচেয়ে বড় খের খাই, যে আমিও খাই তুইও খা, আর সে ভালো মনে করি, কিন্তু অবুজ খারাপ মানুষের সাথে যদি দোস্তি থাকে সে খারাপই সাহায্য করবে। প্যারিসে একবার এক ছেলে 17-18 মতো বয়স, তার বন্ধুকে পিস্তল দিয়ে বললো যে তুই আমাকে মেরে ফেল, বন্ধু বন্ধুর মতো কাজ করলো, চোষ মেরে ফেল, এটাই দোস্তি। তো যে নিজে নেশা করে যে নিজেকে ধ্বংস করতে পারে সে আরেকজনকে ধ্বংস করে, যে বন্ধু ওকে মেরে ফেলছে সেও ওরকমই আত্মহত্যা করবে, তো নিজের জন্য মনে করে যে মরে যাওয়াই ভালো, তো দোস্তের জন্য মনে করে যে মরে যাওয়াই ভালো, তো নিজে নিজে যে খারাপ পথে চলতে পারে আরেকজন খারাপ পথে সহজে দেখে নিয়ে আসবে, তার মনে হয় তার বুদ্ধিমত্তা সে ভালোই বলে করছে। আল্লাহর কাছে চাও আর নেক লোকের সঙ্গ থাকা, যাদের কাছে মাল আছে এদের কাছ থেকে যত পারা যায় সরে থাকবার চেষ্টা করে, কারণ মাল থাকা মানে মালের মহব্বত থাকার সম্ভাবনা বেশি, ওর মহব্বত না থাকবে ও মাল দিকে আমার ভিতরে যাবে, ক্ষমতা আছে তাদের কাছ থেকে সরে থাকবার চেষ্টা করে আমার মনের ভিতর প্রভাবিত হবে, ওরকমই দিনের লাইনেও যাদের প্রভাব আছে যার কথা লোকে শুনে মুরবিদের সাথে
অনেক সময় মুরব্বীদের সাথে হাঁটা চলাফেরা করার কারণে নিজে ভিতর বিগড়ে যায় যে আমিও তবলিগ করি, উনি তবলিগ করেন, উনি গাড়ি পাচ্ছেন, খানা পাচ্ছেন, ভালো বিছানা পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, তা আমি কি দোষ করলাম? আমি একটু ভালো করে ট্যাক তবলিগ করি যাতে কিছু করে আমি একটু মুরব্বি হয়ে যাই। বুদ্ধিও দেখি ফিরে আমাদের সাথে শাহ আলম ও কাকরাইল এসছে। কাকরাইলে ফিরে যাওয়ার সময় রিক্সাতে আরেকজন, উনিও মশওয়ারা থেকে আসছেন, শাহ আলম মশওয়ারা ছিল। তখন দু তিনজন মশওয়ারা দেখেছেন, একটু একটু পরিচয় হয়েছে। উনি একটু বয়স্ক, শাহ আলমের বয়স কম। তো শাহ আলম কি কিছু নসিহত করছে, নসিহতের বিষয়বস্তু হলেই যে এরকম নিয়মিত মশওয়ারা আসবেন, মশওয়ারা যদি নিয়মিত আসেন তাহলে কিছুদিন পরে মুরব্বির আপনাকে চিনবে, আর মুরব্বিদের কাছে পরিচয় হয়ে যান তাহলে আস্তে আস্তে করে বিভিন্ন আমলে দেবে। ওরা আমলে যদি ঠিকমতো করতে পারেন তখন মিম্বরে বয়ানেও দেবে, ওরকম অনেক তরকি করতে পারে, তরকির পথ দেখাচ্ছে। তরকির পথটা কি? মিম্বরে পজিশন পাবে, যে এই উপদেশগুলো দিচ্ছে তার বুদ্ধিমতো সেটা ভালো উপদেশ ছিল, তরকির লাইন আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলো ইচ্ছা করে ভুল পথে বিভ্রান্ত করবার জন্য বলছে না, তার বুদ্ধিমতো সে ভালোই পরামর্শ দিচ্ছে, কিন্তু বিচার বুদ্ধিই তেড়া। সেই জন্যে আমি তাকে বন্ধু বানালাম, সে যদি ওরকম ভ্রান্ত ব্যক্তি থাকে তো সে তোমাকে ভালো মনে করেই বুদ্ধি দেবে, আর ভালো মনে করে যখন কেউ বুদ্ধি দেয় তার বুদ্ধি গ্রহণযোগ্য হয়, কারণ সে সততার সাথে আল্লাহর কাছে তৌফিক চাওয়া, মেহনত করে ফেরা, আর এমন কাজগুলোকে বেশি করতে করার চেষ্টা করা যেগুলো নফসের বিরুদ্ধে যায়, নফসের পক্ষের কাজগুলো অনেকগুলো করতে হবে, নফসের পক্ষের কাজগুলো করবো না তা নয়, কারণ কাজ তো চলবে না। যেমন বয়ান করা, বয়ানে পাঁচ পরিস্থিতি পায়, তো সবাই যদি বলে যে বয়ান করবো না তাহলেও তো চলবে না, করতেও হবে, কিন্তু সাথে সাথে চেষ্টা করা আবার এটাকে আবার অন্য জিনিস দিয়ে খিদমতে যাই, হাড়ি পাতিল ধুই, ওগুলো করলে এইখানে খিদমতে এসে যেটা লেগেছে বয়ান করলো, বয়ান করে যেমনি বয়ান থেকে মেম্বর থেকে নামবে যে একদল লোকেশন মোটা পাত, তারপর যদি বিশাল এক হাড়িকে মাসতে হয় তো ওই মুসাফা করায় যে ধরেছিল ওটা ছুটে যাবে, আর উমি গাছতে যাও, উমি গাছতে এই ধাড়ির চেয়ে আরো শক্ত, উমি মাছ খারাপ ব্যবহার করে, কথা ডাকলে কথা শুনলেও শুনলেও শুনতে চায় না, পাত্তা দেয় না, এতে নফসের বড় ইসলাম। তো নফস যেসব জিনিসকে চায় না ফুল করতে থাকে, আর সতার এমন চক্করের মধ্যে ফেলে যে একটু যখন সে পূর্ণ হয় পরিচিত হয় তো শতান তাকে এই নফসের ইসলাহি আমল যেগুলো এগুলো থেকে আস্তে আস্তে করে সরিয়ে আর খেদমতে যেতে পারবে, যেমনি খেদমতের জন্য সে তৈয়ার হবে আরো তিনজনে সে তার বদল হয়ে দাঁড়িয়ে যাবে, এগুলো শতান তৈয়ার করে। নিজামুদ্দিন একবার ইব্রাহিম সাহেব নাদির আলী খান সাহেব, ইব্রাহিম সাহেব না নাদির আলী খান সাহেব, উনি কাপড় ধুচ্ছেন ওনার জামা, তা আমি দেখলাম, আমার উনি অনেক আগে থেকে চিনি আর বয়স আমার বড়, আমি যখন ছাত্র ছিলাম তখন উনি শিক্ষক যদিও আলিগড়ে তখন জমাতে গেছিলেন, তো সে যে খুব ঘনিষ্ঠ পরিচয় আছে আর আমি ওনার কাছে ছোট, তা আমি কাপড় ধুতে দেখলে আমি অগ্রসর হলাম যে কাপড় ধুয়ে দিই আমাকে দিলে, তারপর আমি ওখানে বসে উনি কাপড় ধুচ্ছেন গল্প সল্প করছি, আমি বসে আছি উনি কাপড় ধুচ্ছেন, যেই যায় এসে এবার কাপড় ধুচ্ছে, আমি কিছুক্ষণ বসে দেখলাম যে ওনার কাপড় ধোয়ার যত পরিশ্রম তার যে বেশি পরিশ্রম হচ্ছে এদেরকে ঠেকানো, এই যে কাপড় ধোয়া শেষ হচ্ছে না কিছু পরে একজন আসে তার সাথে কথা বলতে হয়। কিন্তু নিজেরটা না দিলে তেরা হয়ে যাবে, তারা তো হুঁশিয়ার মানুষ সতর্কতা অবলম্বন করে, আমরা অতগুলো সতর্ক অবলম্বন করতে পারি না যার ফলে পাবলিকেশন নষ্ট করি, আল্লাহ আমাদের সুভাষ।